কে কি করছেন লকডাউনে? আমি তো ঘরেই আছি, এখন কলেজটা লম্বা ছুটি, তো সে কারণে ঘরেই আছি। আর মানুষের সাথে দরকার হলে মনের কথা ফোনে ফোনে বলছি। কালকেই এক কলিগ ফোন করলো, বললো যে কি গো লকডাউন তো বেড়ে গেল। আমি তাকে বললাম লকডাউন কি গো, উচ্চারণটা লকডাউন ঠিক করে বলো। তো সে দেখি লকডাউনই বলতে থাকে। তো আবার একটু পরে দেখলাম টিভিতে খবর হচ্ছে সুরাটে, ওদিকে মুম্বাইতে, বান্দ্রাতে নাকি প্রচুর হাজারে হাজারে শ্রমিকরা রাস্তায়। তখন তাৎপর্যটা বুঝলাম, লোক ডাউন, রাস্তায় নামছেন মানুষ। আর দাবিটা কি, না খাবার নেই, জল নেই, আমরা অন্য রাজ্যের শ্রমিক এখানে এসে কাজ করছি। আচ্ছা খাবার জলের কি দরকার বলুন তো, এখন ঘরে থাকাটা যেখানে পারো মাথা গুঁজে গাদাগাদি করে থাকো। মা আমাকে জিজ্ঞেস করছিল যে হ্যারে খাবার জল না পেলে তো এমনিতেই অনাহারে মারা যাবে। বললাম দেখো এখন অনাহারে মৃত্যুটা বড় কথা না, এখন খবর হবে করোনায় মৃত্যু হলে। দিন মজুরি আমরা রুজি করে খাই, আজকে এখানে কালকে এখানে, মানে পাই খাই না পেলে না খাই না করার মতো অবস্থা হয়। তো আমরা সরকারের কাছে আমি দাবি একটু, আমার পুত্রের একটু দাবি, মানুষ কিছুটা আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করলে, এটা আমার ডিমের কাছে, বিডির কাছে আমার রিকোয়েস্ট, আমার সব ভাই বোনের দয়া থেকে একটু আপনারা দয়া করলে খুব ভালো হয়। এই সময়টাকেও কিন্তু আমি কাজে লাগাচ্ছি, ভালো থাকার কাজে লাগাচ্ছি। অসুবিধা তো খুব একটা হচ্ছে না, সারাদিন ঘরের কাজ করছি, রান্না করা, ঘর মোছা, বাসন মাজা সবই করছি, তার সাথে অনলাইনে ক্লাস নিচ্ছি, ছেলে মেয়েদের সাথে কথাবার্তা বলছি, লেখাপড়া করছি, নিজের শখ আহ্লাদ যেগুলো অন্য সময় পূরণ করা যেত না বা পারতাম না সেগুলো করছি, সেলাই করছি, ছবি আঁকছি। আমার একটা নেশা আছে, সেটা হলো ফুচকা খাওয়া, সেটা এখন খেতে পাচ্ছি না। আর এছাড়া এই কারোর বাড়ি যাওয়া, নাটক দেখা, সিনেমা দেখা বা কোনো অনুষ্ঠানে যাওয়া, সেটাও বন্ধ, সেটা হচ্ছে না। ভারতবর্ষকে যে দুর্গতির সম্মুখীন হতে হচ্ছে তা ভারতবর্ষের একার নয়, সারা পৃথিবী এক মহামারী এসে আমাদের আক্রমণ করেছে এবং আমরা দুর্গত। কিন্তু সমস্যা এই নয় যে আমাদের শরীরের অসুখ হয়েছে, সমস্যা এই যে আমাদের মনের অসুখ, পরিত্যাগ। ইতনি সংখ্যা মে লোক, যখনই কোনো মিডিয়ার দিকে তাকান, টেলিভিশন অথবা খবরের কাগজ, তা দেখলে মনে হয় যে 130 কোটি মানুষের এই দেশে সামান্য কিছু শহরবাসী মানুষের জন্যই বোধহয় এই রোগ ও তার প্রতিকার। সেই মানুষ উৎসব করছে, সেই মানুষ ইংরেজিতে ভাষণ শুনছে, সেই মানুষ নানা রকম নিষেধাজ্ঞা সামনে যাচ্ছে, কিন্তু তারা ভুলে যাচ্ছে যে আজকে যারা ভারতবর্ষের গ্রামে থাকে, যারা সেই অর্থে শিক্ষিত নয়, যারা খেতে প্রান্তরে কাজ করে, যারা বন্দরে, যারা কারখানায়, সেই মানুষ কি করবে? থাকার জায়গা নেই, তার বাসস্থান নেই, তারা জানে না কোথায় পরিচ্ছন্ন জল, তেল, সিন্ধুতি এবং নদী উপত্যকা পাওয়া যাবে। ভারতবর্ষের বস্তি এলাকার মানুষ জানে না আইসোলেশন কাকে বলে, সে একটা ঘরে হয়তো 10 জন মানুষ থাকে। ভারতবর্ষের মানুষের বাসস্থান নেই,
তাকে যদি আপনি বারবার ইংরেজিতে কোয়ারেন্টাইন শব্দটা বলেন কিন্তু শব্দটার মানেই বোঝে না। কাদেরকে লকডাউন করা হচ্ছে? এটা তো চিড়িয়াখানার জন্তু জানোয়ার নয়। মানুষকে গৃহবন্দী করতে বলা হচ্ছে, কিন্তু উচ্চবিত্ত মধ্যবিত্ত মানুষকে সহজে গৃহবন্দী করা যায়, যাদের মাথার উপর ছাদ আছে। যাদের মাথার উপর ছাদ নেই, যাদের দিন আনি দিন খাই, দিন মজুর, লক্ষ লক্ষ মানুষ যার উপরে সারা ভারতবর্ষ দাঁড়িয়ে আছে, 70-80% মানুষ এই এই কৃষিজীবী এবং শ্রমজীবী, তাদের কথা না ভেবে সরকার তা একটি একতরফা তাদের নিজেদের প্রাণ বাঁচানোর জন্য লকডাউন ঘোষণা করেছে। লকডাউন করতে আমি বিরোধী নই, লকডাউনই একমাত্র বাঁচার রাস্তা, কিন্তু তার জন্যে সরকারের দায় দায়িত্ব আছে, তার জন্যে সরকারকে প্রস্তুতি রাখতে হয়। আর বোধ হয় করোনা মহামারী কাটানো গেল না, বোধ হয় মহামারী ছেয়ে পড়ল ভারতবর্ষেও, এবং এর জন্য দায়ী এই অশিক্ষিত মূর্খ মানুষগুলো। আমি একটাই নিবেদন আমার যে এদেরকে দায়ী করার আগে আমরা একটু ভাবি যে এই মানুষগুলো সমাজে অবদান কতটা। আমি চুপি চুপি বলি, আজকে ভোর 3:30 সময় ঘুম থেকে উঠে আমি একটা ম্যাটাডোরে চেপে 4:30 সময় বর্ধমান শহরে পৌঁছে গেছি। যে ম্যাটাডোরটা চেপে আমি এসেছি, এই ম্যাটাডোরটা হচ্ছে কিছু চাষি এবং কিছু মাছ ব্যবসায়ী, যারা বহু দূরের গ্রাম থেকে সাইকেলে বা ভ্যানে বা রিক্সায় তাদের উৎপাদিত ফসল বোঝাই করে এনে ম্যাটাডোরে চাপিয়ে বর্ধমান শহরে আসছেন, হাটটাকে সচল রাখছেন, এবং সচল রাখছেন বলেই আপনাদের সন্তানরা খেতে পাচ্ছে, তার সব কৃতিত্ব এই গ্রামের মানুষগুলো। কাজেই আমরা যে হাসছি, আমরা যে খেলছি, গৌরীপুর যে ব্যবসায় চলছে, তার জন্য কিছু মানুষ তাদের আত্মবলিদান দিচ্ছেন, কিছু মানুষ নিজেদেরকে উজাড় করে দিচ্ছেন সমস্ত রিস্ক, সমস্ত বিপদ জানা সত্ত্বেও সেই বিপদকে বরণ করে নিচ্ছেন, তাদের জন্য আমাদের ধন্যবাদ দিতে উচিত। আমি লোকের বাড়িতে জল দিই, যাদের বাড়িতে জল দিতে যাই তারাও সবাই ঠিকঠাক করে টাকা দিতে পারছে না। যাদের ঘরে টাকা রয়েছে তারা তো 10 কিলো চাল 2 কিলো আলু জমিয়ে রেখে দিচ্ছে। আমাদের প্রত্যেক দিন না কাজে বেরোলেও হবে না, আমাদের ব্যাংকেও ব্যালেন্স নেই যে আমরা চালিয়ে নিতে পারবো, আমাদের ঘর ভাড়া দিতে হয়, মায়ের ওষুধ খরচা তুলতে হয়। তবুও আমি শুনেছি যে আমরা বেরোলে রোগ তারও ছড়াবে, কিন্তু কীভাবে চলবে? আমাদের ঘরে থাকলেও হবে না, কাজেও যেতে হবে। আমাদের মতো অনেক বন্ধুরা রয়েছে, তারাও এরকম জল দেয়, কেউ ব্যবসা করে, তারাও ঘরে বসে রয়েছে, তাদের কাছে কোনো কাজ নেই, সব বন্ধ হয়ে পড়ে রয়েছে, কি করে চলবে আমাদের? আমার একটা ছোট বাচ্চা আছে, তার প্রায় 4 বছর বয়স। সে স্কুল যেতে পারছে না, সে খেলতে বেরোতে পারছে না, তার কোনো সঙ্গী সাথী নেই, সে একটা খুব বদ্ধ জীবন যাপন করছে। বাচ্চাদের জন্য এটা খুবই কষ্টকর, খুবই কষ্টদায়ক। একটা একজন বড় মানুষকে আপনি তবু যুক্তি দিয়ে বোঝাতে পারেন, আপনি তার আবেগকে প্রশমিত করতে পারেন কিছুটা বুঝিয়ে যুক্তি দিয়ে এবং ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে। বাচ্চারা, খুব ছোট বাচ্চারা এগুলো বোঝে না, তারা বায়না করে, তারা আশা করে, তারা অপেক্ষায় থাকে, এবং অনন্ত অপেক্ষা, কবে শেষ হবে লকডাউন, কবে আমরা বেরোতে পারবো, কবে আবার আগের মতো পার্কে যেতে পারবো, বন্ধুর বাড়ি যেতে পারবো, স্কুলে যেতে পারবো, খেলা করতে পারবো। প্রকৃতি নির্বিচারে আমাদের দিয়ে গেছে লক্ষ লক্ষ বছর ধরে। আমরা প্রকৃতিকে কিছু ফেরত দেওয়ার কথা ভাবিনি। আমরা যখন উপার্জনের কথা ভেবেছি, আমরা যখন উৎপাদনের কথা ভেবেছি, আমরা যখন আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবেছি, তখন প্রকৃতিকে ফেরত, প্রকৃতি যে আমাদের দিচ্ছে তার বদলে যে তাকে কিছু ফেরত দিতে হবে, এটা আমরা ভাবিনি। যখন আমি ছাদে যেতাম আগে, আমি দেখতাম ছাদের মধ্যে
সবই আছে, কিন্তু সেই একটা এনার্জেটিক ভাব, একটা আনন্দ, সেই জিনিসটা নেই। কিন্তু এই সময় ছাদে গেলে মনে হয় ছাদটা কেমন একটা ভরপুর হয়ে আছে। কোথাও তাকালে একটু হলেও মানুষ আর কাপড় জামা ছাড়া পাখি দেখা যায়, একটু হলেও পাখি দেখা যায়। মাঝে মাঝে দেখা যায় পাখি উড়ে বেড়াচ্ছে আকাশের মধ্যে এক কোচ করে। বনাঞ্চলে পশু পক্ষীদের মধ্যে একটা আনন্দের আবহাওয়া তৈরি হচ্ছে, কারণ তারা ওই ভয়ঙ্কর সমস্ত আওয়াজ, যন্ত্রের আওয়াজ, গাড়ির আওয়াজ, ধোঁয়া ধুলো, এ থেকে তারা নিষ্কৃতি পেয়েছে। তারা আজকে আমাদের আমাদের শহরে চলে আসছে, আমাদের রাস্তায় তাদের সেই প্রাণীদের আমরা দেখতে পাচ্ছি। তো এটাই তো হওয়ার দরকার ছিল। সভ্যতা তো এই সব কিছু নিয়েই থাকার কথা ছিল, কিন্তু মানুষ তো তা করেনি। আগামী দিনে যে করোনা উত্তর যে পৃথিবী হবে, সেই পৃথিবীতে কি আমরা নতুন করে ভাবব? গত কয়েক দশকের বিভিন্ন রোগ যেমন ইবোলা, সোয়াইন ফ্লু, এভিয়ান ফ্লু ইত্যাদি, এদের আবির্ভাবের কারণ যাচাই করতে গেলে স্পষ্টই প্রতীয়মান হয় যে 70% রোগী এসেছে বন্যপ্রাণী থেকে। সাস্টেনেবল ইউরোপিয়ান রিসার্চ ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট জর্শিন স্প্যানজেনবার্গের কথায়, ক্রমাগত ধ্বংস হয়ে যাওয়া বাস্তুতন্ত্রই এর জন্য দায়ী, অর্থাৎ উই আর ক্রিয়েটিং দ্য সিচুয়েশন, নট অ্যানিমালস। আমরা আমাদের প্রিয়জন থেকে প্রতিবেশী, আমাদের দোকানি থেকে দ্বার রক্ষক, সকলকে আমরা একই তালিকায় ফেলে দিচ্ছি। এবং এই যে 3 ফুটের ব্যবধানে কে যে পবিত্র আর কে নয়, এটা কিন্তু বেশ একটা স্পর্শকাতরতার বিষয়। সন্দেহের তালিকায় শুধু চৈনিক মানুষজন নেই, এখানে এখন বেশ বেশ অনেকেই সেই তালিকাভুক্ত হয়েছেন। এবং আমাদের প্রেমালিঙ্গন স্থগিত হয়ে গেছে, কি জানি হয়তো শিশুর পরিচর্যার ক্ষেত্রেও সেটা দেখা দিচ্ছে। এবং এই 3 ফুটের দূরত্ব কিন্তু গিয়ে দাঁড়িয়েছে প্রায় 25 ফুটে। আর এই যে সামাজিক দূরত্ব, এই শব্দটা হঠাৎ করে কোথা থেকে আমদানি হলো? মানে আমরা শারীরিক বা ব্যক্তিগত দূরত্বের কথায় পরিচিত, কিন্তু সামাজিক দূরত্বের অর্থ তো একেবারে ভিন্ন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাকে একটি প্যান্ডেমিক অথবা অতিমারি হিসেবে ঘোষণা করেছে। সেই একইভাবে আমরা এই একই অসুখের আরেকটি নতুন নাম জানতে পেরেছি, একটি নতুন পরিচয় জানতে পেরেছি, সেটি একটি ইনফোডেমিকও বটে। অর্থাৎ এত বেশি তথ্য আছে এই বিষয়টি সম্পর্কে, সেটা ইটসেলফ একটা বিস্ফোরক পর্যায়ে চলে গেছে। এবং সেই তথ্যগুলির অনেকটাই গুজব, অনেক অপ্রমাণিত তথ্য, যেগুলোর কোনো প্রমাণ নেই, যেগুলোর কোনো সাপোর্ট নেই, কিন্তু বিষয়টি সম্পর্কে প্রচুর 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 ভিডিও ফুটেজ, প্রচুর আলোচনা, প্রচুর মতামত, প্রচুর হাইপোথেসিস, থিওরি, তার কোনো শেষ নেই। আমরা আতঙ্কে থাকবো না, আমরা ভয় পাবো না, এবং আমরা কাউকে অকারণ ভয় পাওয়াবো না, এটাই বিজ্ঞান। 40 বছরের একটি মেয়ে যে 2 বছর আগে তার স্বামীকে হারিয়েছে, 2 ছেলেমেয়েকে নিয়ে সে বিধবা, তার রোজগারের কোনো উপায় নেই। তার ছেলের পড়াশুনো ছেড়ে দিয়ে ক্লাস 10-এর ছেলে কাজে নেমেছে সংসার বাঁচানোর জন্য। তার যোগ্যতায় সে যে কাজগুলো করতে পারে, আর সেই কাজগুলো তো সম্পূর্ণরূপে বন্ধ। তাদের রোজগারের কোনো উপায় নেই, আত্মীয় স্বজনের কিছু সাহায্যে তাদের জীবন কোনো রকমে চলছিল, আজ সেগুলোও বন্ধ। কোনো সরকারি সহায়তা তাদের কাছে পৌঁছচ্ছে না, তাদের জীবন আজ বড় বিপন্ন। ছেলে মেয়ের মুখে খাবার তুলে দিতে পারছে না মা। এই তো সেদিন এক বন্ধু, সে জানালো, টেলিফোনে অবশ্যই জানালো, তার দিন ভালো কাটছে না, সে অনেক দেবতার থালে মাথা কুটেছে, কিন্তু এই সময় রোজগার করার মতো কোনো পথ সে খুঁজে পায়নি। যে গানের মাস্টার মশাইয়ের কাছে বসে সেদিনও বেহাল রাগ শুনলাম, টেলিফোনে শুনলাম, তিনি বলছেন জনতাকে যে খিচুড়ি দেওয়া হচ্ছে সেটা নিতে তিনি তো গিয়ে দাঁড়াতে পারছেন না লাইনে। এভাবেই আমরা কোথায় যেন খুব দুঃখে আছি। আমরা জানি না যখন এই লকডাউন শেষ হবে তখন কি অবস্থার মধ্যে পড়ব। ভেবেছিলাম এই তো পড়ে পাওয়া 14 আনা সময়টা পাওয়া গেল, বেশ কিছু বই এবার পড়ে ফেলব। বইয়ের তাক থেকে একটা পুরনো বইও বের করে ফেললাম,
এই তো এবার এটাকে অনুবাদ করে ফেলতে হবে। কিন্তু কই, মন তো বসাতে পারলাম না। অন্য সময় যে স্বাভাবিক দৈনন্দিন জীবনগুলো সেগুলো কত অনেক সমস্যা ছিল, কিন্তু অনেক স্বস্তিদায়ক ছিল, আজকে বিশেষ করে মনে হচ্ছে। তবে এই আধার বা এই অন্ধকার নিশ্চয়ই কেটে যাবে একদিন, আবার আমরা সকলের সঙ্গে মিলিত হতে পারবো, একসঙ্গে আনন্দ করতে পারবো। ঘরে নিশ্চিত আহার জুটে যাচ্ছে, আর বাইরে বহু লোক না খেয়ে দিন কাটাচ্ছে। একদিকে খিদে, অপরদিকে মৃত্যুর হাতছেন। এই দুঃসহ পরিস্থিতি দমবন্ধ হয়ে আসছে। কত দূর হেঁটে গেলে পার হবে ভয়ের রাগাল? ক্ষুধা মৃত্যু হাহাকার মিশে আছে আকাশে বাতাসে। তুমি সমর্পণ চাও, মুক্তি? মুক্তি চাও পৃথিবীর শেষ হরবোলা? কথারা ফুরিয়ে আসে, শরীর শীতল খোঁজে ভ্রমের বাজারে। বিষাদ সব করো দূর, নবীন আনন্দে প্রাচীন রজনী নাশ নূতন উষালোকে নূতন প্রাণ দাও প্রাণ। সখা আজি সুপ্রভাতে নূতন প্রাণ। যেন আমরা নিজেরা অনেক বেশি সংবেদনশীল, অনেক বেশি রাজনৈতিক এবং সামাজিকভাবে সচেতন হয়ে করোনামুক্ত পৃথিবীতে প্রথম পদক্ষেপটি রাখতে পারি। হঠাৎ এই লকডাউন ঘোষণার ফলে বিভিন্ন রাজ্য দূর থেকে আসা রাজ্য ছাত্রছাত্রীরা বিভিন্ন হোস্টেলগুলোতে, শহরের বিভিন্ন হোস্টেলগুলোতে, সরকারি বেসরকারি হোস্টেলগুলোতে আটকে পড়েছেন, তারা বাড়ি যেতে পারছে না। তাহলে আমার মতে সরকার যদি এই লকডাউনের ফলে এই হোস্টেলের ফি মকুব করে, তাহলে সুবিধা হয়েছে অনেক ছাত্রছাত্রীদের। এছাড়াও গত মাসে প্রাথমিক, উচ্চ প্রাথমিক স্তরে মিড ডে মিল ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল, কিন্তু এই মাসে তা হয়নি। অবিলম্বে মিড ডে মিলের বরাদ্দ যে খাদ্য রয়েছে, সেটি সকল ছাত্রছাত্রীদের বাড়িতে যেন পৌঁছে দেওয়ার একটা চেষ্টা চালানো হয়। এছাড়া একটা কথা শেষে যেটা বলতে চাই, এই শিক্ষাবর্ষে পঠন পাঠন শেষ করার জন্য সরকার যে ডিজিটাল মাধ্যম, যেটি আজ বহু চর্চিত, সেই মাধ্যমটা কি ছাত্রছাত্রীদের কাছে, বিভিন্ন ছাত্র প্রান্তিক ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে। এখান থেকে ছাত্রছাত্রীদের একটি সুরাহা তৈরি করা, একটি সুপথ তৈরি করা সরকার যেন নজর দেয়, এবং শিক্ষাক্ষেত্রেও যাতে বিভিন্ন ধরনের যে জটিলতা তৈরি হয়েছে সেমিস্টার বা পরীক্ষাগুলো নিয়ে, সেগুলো নিয়ে আমার মনে হয় একটি সরকারের একটি সুনির্দিষ্ট গাইডলাইন আসা দরকার আছে। খাদ্য অভাব, অন্নাভাব, বস্ত্রাভাব, বাসস্থানের অভাবই তো আমাদের অধিকাংশ মানুষের নিত্য সঙ্গী, আমাদের দেশের এক বিরাট সংখ্যক মানুষের, এখন যেটা আরো বেড়েছে। এই দিন আনে দিন খায় মানুষগুলো, তাদের মধ্যে যারা শহরে বাস করছে তারা কিন্তু কিছু সাহায্য পাচ্ছে, বিভিন্ন ক্লাব, পাড়া প্রতিবেশী, এবং তারা বেছে নিচ্ছে দেখছি বিকল্প রোজগারের জায়গা হিসেবে, কেউ ভ্যান গাড়ি করে সবজি বিক্রি করছে বাড়ি বাড়ি, কেউ বা ফুটপাতে বসছে সবজি বিক্রি করতে। গ্রামে কিন্তু তারা বিকল্প রোজগারের জায়গাও পাচ্ছে না এবং সাহায্যও পাচ্ছে না, তারা এখন কি করবে? যে সমস্ত মানুষ, যে সমস্ত প্রান্তিক জনজীবন আজকে বিপর্যস্ত, তারা যাতে ঠিকমতো খাবার দাবার পায়, সেই জন্য আমরা যেন আমাদের সেই সমস্ত জিনিসপত্রকে ভয়ানকভাবে অতিমাত্রায় না সঞ্চয় করি। সোশিও ইকোনমিক স্ট্রাকচার যেটাকে বলে, সেটা কি হবে? এরা কি করবে? এদের চাকরি চলে যাবে, এদের ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যাবে, অশিক্ষা আরো বেড়ে যাবে, দেশে দুর্ভিক্ষ না হয়ে যায়, এটার জন্য আমি খুব চিন্তিত। তো আমার খালি এটাই প্রার্থনা, যাদের যাদের সম্ভব, যারা যারা করতে পারে, একটা লোককেও তারা যদি
রেশনের ব্যবস্থা করে দিতে পারে, আমার মনে হয় এর থেকে ভালো কিছু হতেই পারে না। কিন্তু এটাকে গুপ্ত করে করতে হবে, লোকেদের জানিয়ে ফেসবুকে দিয়ে, আমার মনে হয় সেইসব জিনিস না করে গুপ্ত করে দান করাটা বেশি ভালো। 1943 সনের যে দুর্ভিক্ষ সেটা আমার মনে আছে, ফ্যান দাও মনে আছে, মা ফ্যান ধরে রাখতেন, দুর্ভিক্ষ পীড়িতদের মা ফ্যান দিতেন। আরো বড় হয়ে যখন আমি জয়নুল আবেদিনের ছবি দেখেছিলাম আমার ভীষণ চেনা লেগেছিল, কেননা বুড়িগঙ্গার ধারে আমি এরকম একটি মৃতদেহ দেখেছিলাম, মা আমাকে টেনে নিয়ে এলেন, আরো অনেক কিছু মনে পড়ে, কতগুলো নতুন শব্দ কত কি শুনেছি, কিন্তু এখন বড় কষ্ট পাচ্ছি, ভয় পাচ্ছি। এই পাপ সহ্য করতে পারছে না, তার ফলে আজকে এই গোটা পৃথিবীতে এই কালো মেঘ নেমে এসেছে। এই মেঘ কাটতে সময় আরো কিছুদিন সময় লাগবে। এক ক্লাস লোক টাকার বস্তানে ঘরে বসে আছে, আর এক ক্লাস লোক না খেয়ে মারা যাচ্ছে। এই যে পাপ, এই পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। জনসাধারণ এর জন্য প্রস্তুত হও। জীবনানন্দ দাশ করেছেন দ্বিতীয় কোনো মরণের কাছে, আমরা মধ্যবিত্তরা যারা শহরবাসী, যারা আলোকপ্রাপ্ত, যারা উচ্চশিক্ষায় শিক্ষিত, তারা বোধহয় ভুলে গেছি যে আমরা আমাদের দেশের মানুষের প্রতি কিছুভাবে দায়বদ্ধ। সুতরাং আজকে যে মানুষ ভাতিন্দায় বা বান্দ্রায় বা মালায়ালি উপত্যকায় বা পশ্চিমবাংলার বাঁকুড়ায় বা আসামে আছেন, সেই মানুষদের কথা আমাদের ভাবতে হবে, আমাদের মনে রাখতে হবে। আমরা যারা ভাবছি যে বাড়িতে খাদ্য মজুত করব, বাড়িতে রন্ধন প্রক্রিয়া জানব, আমরা যারা ভাবছি হাসি ঠাট্টা কৌতুকের মধ্যে আমাদের দিন কাটবে, তারা যেন মনে রাখি যে মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়। এই মানুষ আমাদের ইতিহাসকে খ্রিস্টপূর্ব 3500 বছর আগে মহেঞ্জোদারো থেকে আজ পর্যন্ত টেনে এনেছে, এমনকি মধ্যপ্রদেশের ভীমপেট গুহা থেকে আজ পর্যন্ত যে ইতিহাস, তা কিন্তু এই নাম না জানা অজানা অনামী মানুষদের ইতিহাস। তারা ইংরেজি না জানতে পারে, তারা সভ্যতার শিকড়। সুতরাং আমার মনে হয়েছিল যে মানুষকে, আমার সহজীবীদের, এমনকি আমাকেও সতর্ক করা দরকার। আমরা আত্মগর্বে স্ফীত, আমরা অহংকারে মূঢ়, এবং আমরা এত সম্পদশালী যে আমরা দৃষ্টিহীন, আমরা বুঝতে পারছি না যে আমরা ক্রমাগত পাপ করে চলেছি। আমরা নিজেদের নিরাপত্তার নামে এমন চোরা বাড়িতে তুলিয়ে যাচ্ছি, এরপরে ভবিষ্যৎ আমাদের বিদ্রুপ করবে। আমাদের এখন সময় হয়েছে আমাদের পা ধুয়ে, আমাদের হাত পরিষ্কার করে, স্যানিটাইজার দিয়ে না, তার পবিত্রতা দিয়ে পরিষ্কার করে সেই মানুষের কাছে যাওয়া, বলা, আর এখন আধারে আমায় দেখতে দাও। স্বাস্থ্য পরিষেবায় দেশের মধ্যে সেরা স্থানটি তাদেরই, ওই রাজ্যের লাইফ।